মা, তোমাকে আমি এই মুহূর্তে অনেক বেশি মিস করছি। তুমি আমার এই লিপস্টিক সিনেমাটি শুরু করে দিয়েছো কিন্তু এখনো শেষ করতে পারিনি পারোনি আমাদের আরেকটা পর্ব থাকে তোমাকে জানাতে, এবং সেটি জানাতে আমরা আসলে জানতে চাই, যেটি হচ্ছে যে আমাদের তিন একটা চিঠি লিখতে হয় যে কাউকে যে উদ্দেশ্য করে, সেই উদ্দেশ্য করা চিঠিটা আমাদের অতিথিরা লিখে থাকেন। আমরা একটু জানতে চাই আদর কি লিখেছেন, কাকে লিখেছেন। আমি আমি অনেক কিছু চিন্তা করে অনেক কিছু লিখিনি, আমি জাস্ট এখন ইনস্ট্যান্ট আমার মাথায় আপনারা একটা কোশ্চেন, একটা কোশ্চেন পর্ব চলছিল তো তখন আমার মাথায় ইনস্ট্যান্ট যেটা এসেছে ওটাই আমি লিখেছি, কারণ এত দূর আসার পেছনে ফ্যামিলি ফ্রেন্ডস সবারই একটা হেল্প ছিল কিংবা তাদের সাপোর্ট ছিল। তো ওই জায়গা থেকে স্বপ্নটা তো আসলে মানুষই দেখে, স্বপ্নটা আমি দেখেছি, তো আমি একজন মানুষ, সেখান থেকে আমার ছোট্ট বলেন না আশ্চর্য মানুষের স্বপ্ন মানুষের স্বপ্ন যত বড় তার কিছু একটা করার ক্ষমতাও তত বড়। জয় হোক বাংলা চলচ্চিত্রের, জয় হোক লিপস্টিকের, ঈদ মোবারক। ঈদ মোবারক। এটা আসলে এই মুহূর্তে আমার, আমাকে যদি কেউ বলে চিঠি লিখতে, এটা আমার আর কোনো কিছু মাথায় আসবে না, আমি আমার মাকে চিঠি লিখতে চাইব। তো এটা আমার মার জন্য একটি চিঠি এবং লিপস্টিককে নিয়ে চিঠি, একটি খোলা চিঠি। মা, তোমাকে আমি এই মুহূর্তে অনেক বেশি মিস করছি। তুমি আমার এই লিপস্টিক সিনেমাটি শুরু করে দিয়েছ কিন্তু এখনও শেষ করতে পারোনি। এখন তুমি নেই, তুমি ওপারে থেকে আমাকে আশীর্বাদ করো যাতে তোমার শুরু করে দেওয়া সিনেমা খুব ভালো যায়। তুমি ভালো থেকো মা, লাভ ফ্রম পূজা চেরি। নিশ্চয়ই তিনি ভালো থাকবেন এবং আমাদের সবার প্রার্থনায় থাকবেন অবশ্যই।